আজকে তিনটা ছবি মুক্তি পেয়েছে। রফিক শিকদারের বসন্ত বিকাল অসাধারণ ছবি, আমি প্রিমিয়ার শো দেখেছি, অনেক লোক হয়েছে, অনেক প্রশংসা করেছে, আর রফিক শিকদার মানেই ভালো কিছু হবেই। বসন্ত বিকাল একদম গল্প প্রধান। সবচেয়ে বড় কথা, ছবিতে একটা নতুন মেয়েকে নিয়ে এসেছে রফিক শিকদার, সুভা। সুভাকে হয়তো অনেকেই চিনি, অনেক স্ক্যান্ডাল, অনেক কষ্ট তার ব্যক্তিগত জীবনে, কিন্তু সুভা নিজেই বলেছে যে আমার ব্যক্তিগত জীবন ভালো হয়নি, ব্যক্তিগত জীবন অনেক সমস্যা কেটেছে, কিন্তু আমি সিনেমাতে ভালো হতে চাই, সিনেমা করতে চাই। যে মেয়েটা সিনেমা করতে চায় সবাই আমরা তাকে অনুপ্রাণিত করি, উৎসাহিত করি, আমরা নতুন একজন শিল্পী পাই। সুভার জন্য শুভকামনা রইল, রফিক শিকদারের জন্য শুভকামনা রইল। চলেন আমরা সবাই মিলে ছবি দেখি হলে গিয়ে। তিনটি ছবি মুক্তি পেয়েছে, তিনটি ছবি আমরা দেখব, অসাধারণ ছবি। এক একটা ছবির প্লট এক এক রকম। আমাদের দেশকে উন্নত করতে হলে সিনেমা দেখতে হবে, সিনেমা দেখি, সবাইকে অনুপ্রাণিত করি, তাহলেই আমাদের চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে। এখন তো ভালো ভালো ছবি হচ্ছে, আসুন সবাই মিলে ছবি দেখি, উৎসাহিত করি প্রযোজক, পরিচালক, শিল্পীদেরকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।